বাঁকুড়া রবীন্দ্র ভবনে বাঁকুড়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পৌর নির্বাচনে প্রাকালে পৌরসভার বুথ ভিত্তিক রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হয়। আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে পৌর মহিলা কর্মীদের বুথ ভিত্তিক বিভিন্ন সমস্যা তুলে ধরা ও সমাধান করা গঠনমূলক আলোচনার মাধ্যমে এই সংগঠনকে শক্তিশালী করার উদ্দেশ্যে এই রাজনৈতিক কর্মশালা বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। যাতে আমরা আরো বেশিভাবে একদম বুথ স্তরে মহিলা সংগঠনটাকে আরো শক্তিশালী করতে পারি এবং যাতে গঠনমূলক তারা আলোচনা করবেন, এখানে আমরা পূর্ব ২৪ ওয়ার্ডের মাদারী সভাপতি, যুব সভাপতি এবং মহিলা সভানেত্রী সহ বুথের সভানেত্রীদের আমরা এখানে ডাকা হয়েছে এবং জেলার সমস্ত নেতৃত্বরা উপস্থিত হয়েছেন। তারা একটা দিক দেবেন যাতে আগামী দিনে সবাই মিলে আরো বেশি শক্তিশালী করে আমরা ২৪টা ওয়ার্ড যেন পৌরসভা সেগুলো আমাদের যারা প্রশাসক বোর্ডে আছেন তাদের সামনে তুলে ধরা, যাতে খুব তাড়াতাড়ি আমরা কাজগুলো সেই ওয়ার্ডে করে দিতে পারি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সমস্যার কথা উঠে আসছে, আমরা লক্ষ্য করছিলাম বিষয়টা নিয়ে, তো সেগুলো কি আগামী দিনে সমস্যা কিছুই নেই। সাধারণতভাবে আমরা সবাই মিলে একসাথে কাজ করছি, যুব মহিলা মাদার ছাত্র সবাই একসাথে মিলে কাজ করছি এবং আগামী দিনেও আমরা একসাথে মিলে লড়াইটা করব। ২৪টা ওয়ার্ড কিন্তু আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আমরা। তালডাংরা বিধায়ক অরূপ চক্রবর্তী মঞ্চে পৌরসভা নির্বাচনে টিকিট নিয়ে তরজায় নিষ্পত্তি করে বলেন যে যতই নাম পাঠান টিকিট কে পাবে সে সিদ্ধান্ত হবে পরে। আপনি যদি ভালো কাজ করেন, মানুষ যদি আপনাকে চায়, আপনি টিকিট পাবেন অবশ্যই। মানুষ যদি আপনাকে না চায়, দল আপনাকে টিকিট দিতে পারবে না। একটা ওয়ার্ডে তিনজন চারজনকে টিকিট দেওয়া যাবে না, একজনকে টিকিট দেওয়া হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কিন্তু তিনজন চারজনকে তো টিকিট দেওয়া যাবে না, একজনকে টিকিট দেওয়া হবে তৃণমূল কংগ্রেসের পক্ষে। সেটা আপনারা মাথার থেকে নামান, বুথগুলো ঠিক করুন। তৃণমূল কংগ্রেস জিতলে আপনারা জিতবেন। আমি মহিলাদের কাছে আবেদন করছি, আপনারা দায়িত্বটা গ্রহণ করুন। আমি জেলার একজন সিনিয়র লিডার হিসেবে আমি করজোড়ে আপনাদের আবেদন করছি যে আপনারা সংসার গঠন করেন, সংসার ধর্ম পালন করেন। তৃণমূল কংগ্রেসটাকে বাঁকুড়া শহরে আপনারা প্রতি। বাঁকুড়া থেকে নবীন দুহাটি রিপোর্ট, চ্যানেল ২৪/৭। আপনারা দেখছেন চ্যানেল ২৪/৭, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।